যখন বোম ছুড়েছে একটা যে কোনো একটা মানুষের সাধারণ প্রবণতা যখন একটা বোম ছোড়ে পালাবার বা একটু ইয়ে হয়ে যাওয়ার, তো যখন বোমটা প্রথমে ছোড়ে, আমি যা জানলাম, আমি পুরোটা জানি না এখনও, তখন তারা দেহরক্ষী একদিকে আর মতি একদিকে পালায়, তখন ওরা পেছন থেকে গুলি করে একটা, আর তারপর বোধহয় সামনে দিয়ে আর একটা গিয়ে গুলি করে। এটা মানে খুবই দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা এটা। এটা পঞ্চায়েত না যে কোনো সময়, মানে আমি ভাবতে পারছি না, আমাদের মতির মতো একটা ছেলে, একটা মানে ওর স্ত্রী প্রধান ও আমাদের অঞ্চল সভাপতি বহুদিনের, আমাদের ওখানকার এক দক্ষ সংগঠক, ওই চারটে অঞ্চলের মাইনরিটিরও ব্লক সভাপতি ছিল, মানে মানে ওই করিমপুর টু ব্লকের ওই দিকটা মানেই মতি মিঠু। তো আমার মানে কি বলবো, সত্যি শক, মানে যত উচ্চ স্তর থেকে পুলিশের ওপরে, পুলিশ যথেষ্ট এটা নিয়ে তৎপর, ওরা ভেরি কনফিডেন্ট দ্যাট দে উইল ক্র্যাক দ্য কেস, তো আমরা সেটার জন্য একটু অপেক্ষা করি। আমি এলাকার এমপি, ঠিক আছে, আমাকে এইসব শোভা দেয় না, এখন কে কার বিরুদ্ধে আঙুল ওঠালো এটা আমাকে শোভা দেয় না, ফ্র্যাঙ্কলি আমি বারবার বলছি, এইটা কোনো ছোট মোটো গোষ্ঠীকন্দল মেটাবার বা নিজের কোনো ব্যক্তিগত ঝালঝাড়ার জায়গা নয় এবং সময়ও নয়। যারা এটা করছে আমি বলবো যে প্লিজ রিফ্রেইন ফ্রম ইট, এটা করবেন না। আর আমি যেটা মনে করছি যে পুলিশ এটা তদন্ত করছে, আমি বারবার বলছি পুলিশের ওপর আমাদের পুরো আস্থা রয়েছে। পূর্ব পরিকল্পিত, পরিকল্পনা করে ছক করে মারা হলো, ওর ভিতরকার লোক খবর দিতে পারে। এটা গোষ্ঠীকদল যে খুন না, গোষ্ঠীকদল নয়, গোষ্ঠীকদল নয়, বিষয়টা হলো ব্যক্তিকেন্দ্রিক। আজকে দুটো ছেলে আমাকে 20,000 ভোটে বিগত বিধানসভা নির্বাচনে লিড দিয়েছে, এটা ভাবতে হবে আপনাকে। সেই সময় তারা বিজেপি করতে বলেছে, টিনা সাহা থেকে শুরু করে তারা এই দুটো ছেলেকে বিজেপি করতে বলেছে, বিজেপির হয়ে ভোটটা করো, নয় বাড়িতে বসে থাকো। তারা ভোট করেছিল, 20,000 ভোটে দুটো অঞ্চল থেকে আমি লিড পেয়েছি, কিসের গোষ্ঠীকন্দল? ওরা তো ব্যবহার তো বিজেপি করে, সেই ছিলেন পুলিশের মদতে। আমি কেন বলবো, পুলিশের মদতে নয়, এটা পুলিশকে জানানো হয়েছে, পুলিশ জানে সম্পূর্ণ ঘটনাটা, জানে থানাপাড়া থানা জানে, নওদা থানা জানে, সেই জন্যে আমরা তো সিআইডি তদন্ত দাবি করছি। পুলিশের ওপর আস্থা আছে, কিন্তু যেহেতু দুটো ডিস্ট্রিক্টের ঘটনা, দুটো ডিস্ট্রিক্টের ঘটনা, এই বিষয়টা সিআইডি হাতে নিলে আমার ধারণা প্রকৃত দোষীরা শাস্তি পাবে। আপনারা দেখছেন বর্তমান সময় .com। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআরএম এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোর স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল, ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাঁদুয়া, ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। সম্পূর্ণ হলমার্ক যুক্ত আধুনিক ডিজাইনে স্বর্ণ অলংকারে বিপুল সম্ভার নিয়ে বীজপুরের প্রাচীনতম স্বর্ণ প্রতিষ্ঠান অলংকারিকা জুয়েলার্স।
এছাড়াও এখানে অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ অনুযায়ী আসল গ্রহরত্ন দেওয়ার সুব্যবস্থা আছে। অলংকারিকা জুয়েলার্স, আশি লেলিন সরণি, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। দ্য হ্যাপি সোনিক ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তার বাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic. বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।